তবে আপনি বুঝবেন যে পাতার নিচে এরকম সাদা সাদা ছোট ছোট হোয়াইট ফ্লাই দেখতে পারবেন, এটা কিন্তু হচ্ছে সাদা মাছি। বেগুন চাষ করছেন কিন্তু সাদা মাছির সমস্যা আপনার জমিতে নাই, এই কথাটা আপনারা স্বীকার করতে পারবেন না। হ্যাঁ প্রিয় দর্শকবৃন্দু, বেগুনের যেটা সবচেয়ে ক্ষতিকর পোকা সেটা হচ্ছে আপনার সাদা মাছি। এ পোকা পাতার নিচে অবস্থান করে পত্র ফলক ও পত্র খোলের রস উভয় চুষে খায়, পর্যায়ক্রমে গাছের চেহারাটা এরকম হয়ে যায়। দেখেন পর্যায়ক্রমে কিন্তু গাছের চেহারাটা এরকম হয়ে যায়, ধীর গতিতে আপনার গাছে ফুল জ্বালা বন্ধ হয়ে যাবে, গাছের পাতা ছোট হয়ে আসবে, এবং এটা যখন আপনার দীর্ঘমেয়াদী হয়ে যাবে তখন কিন্তু এটা ভাইরাসে পরিণত হবে। প্রিয় দর্শক কিন্তু হ্যাঁ, আমরা এই পাশে একটা গাছ দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আপনার প্রচুর ফুল জ্বালা পূর্বে ছিল, দেখেন এখানে বেগুনও রয়েছে, কিন্তু সাদা মাছির উপদ্রবের কারণে দেখেন গাছের পাতাগুলো কিরকম ছোট হয়ে গেছে, এবং এখানে দেখেন প্রচুর পরিমাণে সাদা মাছি দেখতে পাচ্ছেন, পাতার অপোজিটেও কিন্তু প্রচুর পরিমাণে সাদা মাছি রয়েছে। এই সাদা মাছি ফুল ফোটার পর এই ফুলের মধ্যে অবস্থান করে ফুলের রস চুষে খায়, পরবর্তী সে ফুলটা কিন্তু ঝরে পড়ে যায়। অনেক কিছু দিয়েও আপনার, অনেক পিজিআর হরমোন দিয়েও কিন্তু এটা থেকে আপনার রক্ষা করার উপায় নাই। তাহলে আপনাকে দেখতে হবে যে বেগুনের গাছে আপনি সাদা মাছি কীভাবে চিহ্নিত করবেন, এর সমাধানটা আপনি কীভাবে দেবেন। প্রথমেই বেগুনের গাছটার মধ্যে আপনি এভাবে একটু নাড়া দেবেন, নাড়া দেওয়ার পর যদি দেখেন যে সাদা মাছি উড়ে যাচ্ছে, এটা আমরা কিন্তু দেখলাম যে হয়তো আপনার ক্যামেরায় দেখতে পারবেন না, অনেক সাদা মাছি কিন্তু উড়ে গেছে, এই দেখেন। তারপর দ্বিতীয় পদক্ষেপ কীভাবে আপনি বুঝবেন যে পাতার নিচে এরকম সাদা সাদা ছোট ছোট হোয়াইট ফ্লাই দেখতে পারবেন, এটা কিন্তু হচ্ছে সাদা মাছি। এই সাদা মাছির উপদ্রব থেকে আপনার কাঙ্ক্ষিত ফসলকে রক্ষা করতে অবশ্যই পদক্ষেপ নিতে হবে। এ কারণে প্রথম যে পদক্ষেপটা হবে, গাছের গোড়ায় অবাঞ্ছিত যে ডালপালাগুলো রয়েছে এই অবাঞ্ছিত কোনো ডালপালা রাখা যাবে না, এবং যেটা বয়স্ক পাতা আছে সে বয়স্ক পাতাটা কিন্তু ছিঁড়ে দিতে হবে, এটা হচ্ছে আপনার প্রথম পদক্ষেপ। দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে আপনার ঔষধ, কীটনাশক। এখন আপনি কী প্রয়োগ করবেন এই সাদা মাছির জন্য? হ্যাঁ, সাদা মাছের জন্য আপনি প্রয়োগ করতে পারেন পাইমেট্রাজিন নিথেন পাইরাম অথবা পাইমেট্রাজিন থায়ামেথক্সাম জাতীয় যে কীটনাশকগুলো রয়েছে, এগুলো আপনি যদি অনুমোদিত মাত্রায় প্রয়োগ করেন তাহলে সাদা মাছির হাত থেকে আপনার ফসলকে আপনি রক্ষা করতে পারবেন। এখন পাইমেট্রাজিন থায়ামেথক্সাম জাতীয় যে কীটনাশকগুলো, যেগুলো আমরা সচরাচর ধানের জমিতে কারেন্ট পোকার জন্য ইউজ করি, যেমন নিপাত গোল্ড, রামপি, সাবা, প্লেনাম বা বিভিন্ন ধরনের যে কীটনাশকগুলো রয়েছে, সফসিন, এ ধরনের কীটনাশকগুলো রয়েছে, এগুলো যদি আপনি পার লিটার পানিতে যদি 0.7 অথবা আপনার 1 গ্রাম হারে প্রয়োগ করেন, তাহলে কিন্তু আপনার এ ধরনের সাদা মাছির হাত থেকে আপনার ফসলকে রক্ষা করতে পারবেন। এটা দেওয়ার নিয়ম, এটা অবশ্যই বিকেলবেলা দিতে হবে, এবং প্রথম দিন দেওয়ার পর 72 ঘন্টা পর আবার পুনরায় দিতে হবে। ডোজটা যদি মাত্রাতিরিক্ত হয় তাহলে কিন্তু গাছ লাল হতে পারে, এর সাথে যদি আপনার ম্যানকোজেব ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার গাছটা কোনোভাবেই লাল হবে না। প্রিয় দর্শকবৃন্দু, এটা ছিল সাদা মাছি দমনের কার্যকারী সমাধান। যদি আপনার কাঙ্ক্ষিত ফসলে সাদা মাছি ধরে থাকে তাহলে আপনি ফলো করতে পারেন। যারা কৃষির সাথে জড়িত বা বেগুন চাষের সাথে জড়িত, বেগুন চাষ সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য জানতে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সেই সাথে যারা কৃষি ও কৃষির সাথে জড়িত কৃষি বিষয়ক বিভিন্ন তথ্যমূলক পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।